নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে সুজি দিয়ে বানানো দারুণ একটি হেলদি এবং টেস্টি রেসিপি, সেটা হচ্ছে সুজির প্যানকেক। তো সুজির প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। এবার সুজিটাকে জল দিয়ে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে খুব ভালো মতন আমি আধ ঘন্টা মতন সুজিটাকে একটু ভিজিয়ে নেব, যাতে সুজিটা খুব ভালো মতন ফুলে যায়। সুজিটা কিন্তু খুব ভালো মতন ফুলে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সুজিটাকে খুব ভালো মতন পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতন গাজর কোচানো। তারপর এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে বিনস কোচানো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিলাম হাফ বাটি মতন ময়দা। ময়দাটা দিয়ে এবার ময়দার সাথে সমস্ত উপকরণকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়দার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে সমস্ত উপকরণকে খুব ভালো মতন মেশানো হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণে তেল একটুখানি বুলিয়ে নিয়েছিলাম তাওয়ার মধ্যে। তারপরে এখানে একটা হাতা দিয়ে এভাবে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি একটু গোল গোল করে নিচ্ছি। নিয়ে এভাবে আমি সবগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে এগুলোকে ভাজতে হবে। এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। এগুলো একটু আমি সেট করার জন্য একটু খুন্তি দিয়ে এভাবে চারিদিকটা একটু গোল গোল করে নিচ্ছি, যাতে খুব ভালো মতন এটা সেট হয়ে যায়। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর সবগুলো আমি এভাবে উল্টে পাল্টে ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো প্যানকেক কিন্তু আমি একইভাবে ভেজে নেব। সবগুলো প্যানকেক আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে।